আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো রিস পিসের যে প্যাটার্নটা করব সেটা হচ্ছে র্যাগলেন স্লিভের প্যাটার্নটা করব। তো আমার সাথে থাকুন, এই রিস পিসের এই প্যাটার্নটা দেখতে পারবেন একদম এ টু জেড, একেবারে আপনারা সহজেই প্যাটার্নটা করতে পারবেন, শিখতে পারবেন। তো এটা শিখলে আপনাদের যে কোনো গার্মেন্টসে কেয়ার সেকশনে ভালো বেতনে চাকরি করতে পারবেন ইনশাল্লাহ। তো আমার সাথে থাকুন, শিখতে পারবেন। আর হচ্ছে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, শেয়ার দেন, লাইক দেন, কমেন্টস করেন। তো আমি লেফট বাটন ডাবল ক্লিক করলাম, এই যে পিডিএসটা ডিজিএস, তো এখানে আমি ডিফারেন্ট ডাবল ক্লিক করার পরে আমার প্যাটার্নটা ওপেন হয়েছে ভিউয়ার্স। তো আমার প্যাটার্নটা ওপেন হইলে তো আমি এটা একটু চাপায় রাখি, ছোট করে রাখি। তো আমি এখন এখানে আমার রিস পিসের এই অপশনগুলো আছে, এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে চাইলে এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে দেন এখানে অ্যাড দিবেন, অ্যাড দেওয়ার পরে লেফট বাটন ক্লিক দিবেন, এখানে অ্যাড ক্লিক করবেন, লেফট বাটন, তারপর ওকে দিবেন। এই যে হাতুড়ির মতন এটা চলে আসছে টি রোল। তো ভিউয়ার্স, এটা আমি দেখানোর উদ্দেশ্য ছিল, আরও অনেক কিছু আছে, প্রত্যেকটা আইকনের ভিডিও আমি পার্ট বাই পার্ট দিয়েছি, আপনারা সেগুলো দেখে আসতে পারেন। তো আমি এখন একটা রেটিক অ্যাঙ্গেল নিলাম ইন্টেলিজেন্ট পেন দিয়ে। তো আমার এখানে আমার মেজারমেন্ট আছে 70 সিএম লেন্থে, আর উইথে আছে 54 সিএম। তো আমি হাফ প্যাটার্ন করবো, সেজন্য আমি 27 সিএম দেবো, 27 সিএম দেবো উইথে। তো এখানে ওকে দেবো, ওকে দেওয়ার পরে আমি এখানে নেক উইথের মাপ নেবো, নেক উইথের মাপ আছে হচ্ছে আমার 9 সিএম, 9 × 18 সিএম। তো আমি 9 সিএম নিলাম, আর ব্যাক নেক ডপ যেটা আছে সেটা হচ্ছে 2 সিএম। তো 2 সিএম দিয়ে ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে তারপর হচ্ছে যে আমি এখান থেকে আবার ফ্রন্ট নেক ডপের মেজারমেন্ট নেবো 9 সিএম। এই যে দেখুন 9 সিএম আমি নিয়ে ওকে দিলাম, ওকে দিলে আমার এখানে চলে আসলো ওকে। তো ভিউয়ার্স, এখন আমি এইখান থেকে আমার যে স্লিভের মেজারমেন্টটা, র্যাগলেন স্লিভের মেজারমেন্ট, সেটা আমি এখান থেকে নিয়ে নিলাম ভিউয়ার্স 42 সিএম। 42 সিএম নিয়ে আমি এখান থেকে এটা 10 সিএম বা 15 সিএম আমি ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিয়ে আমি এখান থেকে, এই যে আমার এখান থেকে স্কাই ডিপ আছে 23 সিএম, তো 23 সিএম নিয়ে নিলাম ভিউয়ার্স, নিয়ে ওকে দিয়ে দিলাম। এই যে দেখুন 23 সিএম ওকে। তো আমার এখান থেকে আছে এটা 22 সিপ। তো আমি এখানে স্লিভের ওপেনিং কমাইতে বাড়াইতে পারবো, এর পরে আমি দেখাবো আপনাদের। তো দেখুন এখানে আমি এখানে শেপ দেবো, শেপ দেওয়ার জন্য তো আমাদের এই যে এখানে এই মডিফাইতে যেতে হবে, কিবোর্ডের এ বাটন প্রেস করলে আপনারা পারবেন। আর এখানে লেফট বাটন ক্লিক দেওয়ার পরে এখানে যখন স্টার চিহ্ন আসবে তখন কন্ট্রোল ধরে চাপ দিয়ে এখানে আপনারা এখানে সিলেক্ট করে দিলে হয়ে যাবে। তো দেখুন এই যে এখানে আমি যখন আসছে তখন আমি কন্ট্রোল ধরে চাপ দিলাম, এখানে সিলেক্ট করে দিলাম। এই যে আবার ধরুন, এই যে দেখুন একদম ইজি জিনিস, তো আপনারা একবার দেখলেই করতে পারবেন ইনশাল্লাহ। তো এই যে দেখুন আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এই যে এখানে আমার যাতে শেপটা মিরর ভালো হয় সেই জন্য আমি এটা ঠিক করে দিলাম। তো ভিউয়ার্স, আমার এখানে এখন ইন্টেলিজেন্ট পেন নিতে হবে, ইন্টেলিজেন্ট পেনের সাহায্যে আমি এখান থেকে এই যে এখানে আমি আর্মলে একটা দাগ দিয়ে দিলাম, দাগ দিয়ে দেওয়ার পরে আর এইখান থেকে আমার ব্যাক নেক ড্রপের দাগ। তো এইখান থেকে আমি ব্যাক নেক ড্রপের এইখান থেকে আমি স্লিভের মাপটা নিলাম ভিউয়ার্স। তো দেখুন স্লিভটা আমি আগে শেপটা দিয়ে নিই, তারপরে আমি ব্যাগের শেপটা দেবো। এই যে দেখুন এখানে আমি একটু সিলেক্ট করে ধরে নিলাম, তারপরে কন্ট্রোল শেপে ধরে এই যে এখানে আমি শেপটা দিলাম, এটা আমার আছে স্লিভের শেপ, আর এটা আছে ফ্রন্টের শেপ ভিউয়ার্স। এই দেখুন এই যে এটা আছে ফ্রন্টের শেপ, এই ফ্রন্টের শেপ। তো আমি ফ্রন্টের শেপ এইখানে আর একটু সুন্দর করে দেবো ফ্রন্টের শেপটাকে, এই। তো আমার এখানে ইন্টেলিজেন্ট পেন্টে যাইতে হবে, যাই আমি এইখান থেকে আবার এইখানে যাব, এইখান থেকে আবার এখানে ক্লিক দেবো চলে যাবে। তো আমি এইখান থেকে আবার ফ্রন্টের যে মানটা আছে সেটা আমি নেব, এই যে দেখুন এইখান থেকে আমার এই যে এখানে ফ্রন্টের দাগটা আমি নিয়ে নেবো ভিউয়ার্স। তো এখান থেকে ফ্রন্টটা নিলাম, আবার এইখান থেকে আমি এই যে আমার যে ব্যাগের যে দাগটা আছে সেটা আমি সিলেক্ট করে নিলাম। তো ভিউয়ার্স, এখন আমি এখান থেকে আমি আর একটা দাগ দেব, সেটা হচ্ছে যে আমার এই যে ব্যাগের যে ফ্রন্ট পার্টটা সেটার দাগ দেব। তো এখান থেকে আমি এই লেফট বাটন ক্লিক করে আবার এইখানে যে বা এ বাটন চাপ দিলে আপনারা পারবেন, এইখান থেকে যখন এই যে স্টার আসবে, স্টার আসলে এখানে ধরে এখান থেকে সুন্দর করে ধরে এখানে রেখে দিবেন। তো এটা আসছে যে আমার স্লিভের শেপ, আর এটা এই দুইটা আসছে যে আমার বডির শেপ, এটা ফ্রন্ট পার্ট আর এটা আসছে ব্যাক পার্ট।
তো দেখুন এখন আমি এটাকে টেস্ট করব। টেস্টের জন্য আমার যেতে হবে এই যে সিজারে, বা এখানে সিজার আছে, যে কোনো জায়গা থেকে সিজার আপনারা সেট করে রাখতে পারবেন। এখানে লেফট বাটন, লেফট বাটন, লেফট বাটন। তারপরে আমি এখান থেকে ব্যাক পার্টটা আগে বের করব, ব্যাক পার্টের স্লিপটা আগে বের করব। তো সেই জন্য আমি এইটা সিলেক্ট করব। সিলেক্ট করে এই পাশে একটা স্লিপ দেব, লেফট বাটন ক্লিক দিলে আমাদের এখানে রাইট বাটন ক্লিক দিলে আসবে। তো এই যে হাত আছে, হাত দিয়ে আমি আস্তে করে প্যাটার্নটা এখানে রেখে দেব। তো তারপর আবার আমি এই সিজারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেন আমি এখন ফ্রন্ট পার্টটা সিলেক্ট করব। এই যে দেখুন লেফট বাটন, লেফট বাটন, এই যে ফ্রন্টের এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেন আমি এখানে রাইট বাটন ক্লিক দিলে আমার এটা ফ্রন্টটা এসে যাবে। তো এই যে হাত দিয়ে আস্তে করে এই প্যাটার্নটা আমি এখানে নিয়ে নেব। তো ভিউয়ার্স, এখন আমি আবার এই সিজার নেব। সিজার নিয়ে আমি এখন ব্যাক পার্টটা টেস্ট করব। ভিউয়ার্স দেখুন ব্যাক পার্টটা আমি টেস্ট করতেছি, শুধু লেফট বাটন ক্লিক, তারপর এখানে বাইরে একটা রাইট বাটন ক্লিক দিলে এখানে আমার হাত আসবে। হাত আসার পরে এটা আমি এদিকে সরাই রাখবো। তারপরে আবার আমি এখানে সিজার নেব। সিজার নিয়ে আবার আমি এখন ফ্রন্ট পার্টটা টেস্ট করবো। যে দেখুন ফ্রন্ট পার্টটা আমি টেস্ট করতেছি, মানে তুলে নিয়ে যাচ্ছি। আমি এত সময় প্যাটার্নটা করছি, তো আমি এখানে ফ্রন্ট পার্টটা টেস্ট করে নিলাম। তো এখানে আমার এইগুলো যদি দরকার না হয়, তাহলে আমি এখান থেকে এই যে ইরেজারটা সিলেক্ট করে এখান থেকে আমি এখানে দাগ দিয়ে দিয়ে আমার যেটা তো প্রয়োজন নাই সেটা আমি এখান থেকে এটা সরাই দিতে পারি। তো ভিউয়ার্স দেখুন আমি এখন এই দুইটাকে কীভাবে ঘুরাইতে হয় সেটা আমি দেখাই, এবং এটারে অ্যাডজাস্ট করব কীভাবে সেটাও দেখাই। এই যে আপনাদের প্রত্যেকটা এইখানে আছে, এই গ্রিন মার্কটা এইখানে চাপ দিয়ে, এই যে এখানে চাপ দিয়ে যদি আমি এইখানে দেন, এই যে চলে আসলো, ঘুরে ধরো। আবার যদি এইখান থেকে এইখানে দেন, তাহলে এইখান থেকে এই যে দেখুন এই যে ঘুরে গেল। তো এখন এইটাকে আমরা যদি মিরর করতে যাই, তাহলে আমার এইখানে প্যাটার্নে আবার যেতে হবে। প্যাটার্নে যেয়ে এই যে এইখানে চাপ দিয়ে এখানে যদি আমি দিই, তাহলে আমার প্যাটার্নটা ঘুরে যাবে। তো ভিউয়ার্স একদম ইজি সিম্পল জিনিস, আপনারা সবাই জানেন। তো এই যে দেখুন এইটাকে আমি এখন অ্যাড মানে জয়েন্ট দেবো। জয়েন্ট দেওয়ার জন্য আমার এইখান থেকে এইখানে যদি যাই, এখানে এইভাবেও জয়েন্ট দেওয়া যাবে, বা আমি যদি ওইভাবে জয়েন দিই তাও দেওয়া যাবে। তো দেখুন আমার প্যাটার্নটা কিন্তু অলরেডি হয়ে গেছে, তো জয়েন্ট হয়ে গেছে। এখন আমি এইটাকে যদি সোজা করতে যাই, তাহলে আমি এইটাকে একটু ধরে নিয়ে, সরি, এখানে আমি সিলেক্ট দেব। এই যে এখানে দেখুন, এই যে এখানে দিলাম, দেওয়ার পরে আমার এখানে আসলো। তো আমি এখান থেকে আবার এখানে ক্লিক দেব, দেওয়ার পরে দেন আমরা এখানে আমার যে গ্রিন মার্কটা আছে সেটাও আমি ঠিক করে দেবো। গ্রিন মার্কটা ঠিক করার জন্য, তো গ্রিন মার্কটা ঠিক করার জন্য আমার যে গ্রিন মার্কটা আছে, গ্রিন মার্কটা আমি এইখান থেকে ধরে যদি এইভাবে সুন্দর করে রাখি, তাহলে আমার গ্রিন মার্কটা এইভাবে চলে আসবে। ভিউয়ার্স দেখুন, তো আমি এখন এইখান থেকে এটা চাপ দেবো। চাপ দেওয়ার পরে দেন এখান থেকে আমি কতটুকু সরাইতে চাই সেটা আমি সরাই দিতে পারবো। এই দেখুন, তো ওকে। তো ভিউয়ার্স এই যে দেখুন এটা আমার সরে গেছে। আমি যদি এই দাগটা আমি রিমুভ করতে চাই, তাহলে হয়ে যাবে। তো এ আছে যে আমার ব্যাক পার্ট, আর আছে ফ্রন্ট পার্ট, আর আছে স্লিপ। তো এই যে দেখুন আমি আবার সামনে এনে দেখাই। তো এখন এই প্যাটার্নটাকে আমি কি করব, এই মিরর করে দেব। তো মিরর করার জন্য আমাদের কি করতে হবে, মিরর করার জন্য আমাদের এখানে একদম সিম্পল একটা জিনিস, এই যে দেখুন, এই যে এইটা দিয়ে আমরা প্যাটার্ন সিমেট্রিক্যাল করতে পারবো। এখান থেকে এখানে আসব, এই যে দেখুন, এই যে এখানে, এইখান থেকে এখানে, একদম সহজ জিনিস। আর যদি আমি সিম অ্যালাউন্স নিতে যাই, তাহলে সিম অ্যালাউন্স নিতে গেলে আমাদের এই যে যে সিম অ্যালাউন্সের ইয়েটা আছে, এখানে দেখাই যাবে যে সিম অ্যালাউন্স কোনটা। এই যে দেখুন, এই যে এখানে যদি নিই, তাহলে আমরা এখান থেকে এই যে সিম অ্যালাউন্স এইটা দিয়ে আমরা এখান থেকে আমরা সিম অ্যালাউন্সটা যদি আমরা 3 সিএম করি, বটম হেম 3 সিএম করতে পারবো। এখান থেকে যদি 3 সিএম করি, তাহলে 3 সিএম আমাদের ওকে হয়ে যাবে। আর যদি আমরা চাই যে প্যাটার্নের উপরে নাম লিখবো, তাহলে একদম আপনারা এইখানে টিতে যাবেন। টিতে যেয়ে যেখানে আপনার নাম লেখা দরকার ঠিক সেইখানে ক্লিক দিবেন। এখানে লিখবেন বায়ারের নাম, বিইউআইআর, বায়ার, বায়ার, বায়ার হচ্ছে
বায়ার লিখলেন টেক্স, বায়ার টিএক্স টেক্স, তারপরে লিখলেন ইন্টার দিলেন। ইন্টার দিয়ে আপনারা লিখবেন হচ্ছে স্টাইল, STYLE স্টাইল, স্টাইল দিবেন আপনারা। যেমন ধরুন আমি দিচ্ছি 23 23, তারপরে ইন্টার দিবেন। সাইজ, সাইজ দিবেন SIZE, সাইজ দিবেন হচ্ছে ধরুন মিডিয়াম, যে কোনো সাইজ দিতে পারেন। দেওয়ার পরে আপনারা এখানে ওকে দিলে এই যে দেখুন আমি যে এখানে লিখছি, তো এইখানে এই যে প্যাটার্নের নামটা চলে আসছে। তো ভিউয়ার্স এখন আমি এটা দেখালাম, আর আমার বাকি আছে এখন হচ্ছে যে প্যাটার্নটা গ্রেডিং করার। তো গ্রেডিং করার আগে আমাদের সাইজটা করতে হবে, সেক্ষেত্রে আমি এখানে যাব সাইজ ট্যাবে, যাব টেবিলে যেয়ে এই যে এডিট সাইজ, ব্রেক সাইজ দেওয়ার পরে আমরা এখান থেকে ছোট সাইজটা নেব, স্মল স্মল দিয়ে আমরা প্রেস করব। তারপরে বড় সাইজ নিলে আমরা লার্জ দেব, তারপরে যদি আরও বড় সাইজ নিই এক্সেল দেব, তারপরে যদি আরও বড় সাইজ নিই ডবল এক্সেল দেব, তারপরে যদি আরও বড় সাইজ নিই ট্রিপল এক্সেল। এখন আমি এটাকে ওকে দিয়ে দেব। দেখুন ভিউয়ার্স এটা ওকে হয়ে গেছে। এখন আমরা এখানে সাইজ গ্রেডিং করতে পারবো ভিউয়ার্স। দেখুন সাইজ গ্রেডিং করতে গেলে আমার একটু বড় লাগবে, তো এখানে আমি গ্রেডিংয়ে যাব। গ্রেডিংয়ে যাওয়ার পরে আমরা এখানে গ্রেডিংয়ে যেয়ে ধরুন আমরা এখানে গ্রেডিং দেব, তো সরি নামে চলে আসছে, আমরা পিস নেম ইনফরমেশন সব কিছু আমরা দিতে পারবো। এই যে দেখুন এখানে পিস নেম টেম সবই আছে, আপনারা যেটা খুশি সেটা দিতে পারবেন। তো আমি এখন এই গ্রেডিংয়ে যাব। গ্রেডিংয়ে গেলে আমাদের এরকম একটা উইন্ডো আসবে, এই উইন্ডোতে আমরা এখন এখানে সিলেক্ট করব। আমি এখানে এখানে সিলেক্ট করার পরে এই যে এটা বোল্ড হয়ে গেছে। এখন আমি এখানে 2 cm যদি দিই তাহলে 2 cm দিয়ে, তো আমার এখানে 2 cm 2 cm দেবো, 2 cm দিয়ে এখানে 2 cm দিলে আমার 2 cm এই যে এখানে নিয়ে এসে, আমি যদি আবার এখানে দিই 2 cm, তো ভিউয়ার্স এই যে দেখুন 2 cm আমার এখানেও নিয়ে নেবে। এই যে দেখুন 2 cm আমি দিছিলাম না, 2 cm দিলে 2 cm আমার নিয়ে নেবে। এই যে দেখুন 2 cm নিয়ে এসে। আবার যদি এখানে আমি দিই উইথে, উইথে মেজারমেন্ট যদি আমি দিই কত 1 cm, তাহলে আমার 1 cm নিয়ে নেবে ভিউয়ার্স। এই যে দেখুন 1 cm নিয়ে এনেছে। আমি যদি এখানে যদি 1 cm গ্রেডিং উইথ দিই, দেখুন 1 cm 1 cm গ্রেডিং উইথ দিয়ে এখানে গ্রেডিং উইথ দিলে এই যে 1 cm গ্রেডিং উইথ। তো আপনারা এইভাবে গ্রেডিং করবেন। তো আমি আর বাকিগুলো গ্রেডিং দেখাচ্ছি না, আমি ভিডিওটা শর্ট করব। তো এইভাবে গ্রেডিং করবেন। গ্রেডিংয়ের যদি আপনার ইকুয়াল না থাকে, যদি 1.5 cm থাকে, তাহলে এখানে আপনারা সেইভাবে 1.5 cm 1 cm করে ইনপুট দিয়ে দিবেন। তারপরে আমরা এখানে ফাইলটা আমরা সেভ দিয়ে দেবো। আর যদি আমরা এখানে প্যাটার্নের ইনফরমেশন যদি করতে চাই, তাহলে এই যে দেখুন এই যে প্যাটার্নে যে এডিটে যে এই যে সাইজে যে প্যাটার্ন ইনফরমেশনে যাবেন, প্যাটার্ন ইনফরমেশনে যেয়ে সব প্যাটার্নের যত ইনফরমেশন আছে সবগুলো আপনারা দিয়ে দিতে পারবেন। এটা এই যে যাবেন সাইজে যে এই যে প্যাটার্ন ইনফরমেশন টেবিলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে দেখুন আপনারা যে প্যাটার্নটা করতেছেন সেটা আপনারা যে ওয়েতে আছে, টু ওয়েতে আছে, তো আপনারা এখানে প্যাটার্নের সব সাইজ দিয়ে দিতে পারবেন, সবগুলো দিয়ে দিতে, প্যাটার্নের নেম দিয়ে দিতে পারবেন ভিউয়ার্স। প্যাটার্নের নেম দিতে পারবে 1 2 2 3 4। তো এখানে কমেন্টস লিখতে পারেন, এখানে যে ব্যাক পার্ট বি দিতে পারেন বা ফোর দিতে পারেন, এখানে ফোর দিতে পারেন, এখানে 3 দিতে পারেন, এখানে HD দিতে পারেন, এখানে C দিতে পারেন। তো এইভাবে কোড নাম্বার দিতে পারেন। এখানে মেটালস কী হবে, এখানে এ যদি হয় এ দিবেন, বি হলে বি দিবেন, এই দিবেন, আমি সবগুলো এ দিচ্ছি। তো ওকে, তো ওকে দিয়ে এক্সিট দিয়ে দেবো ভিউয়ার্স। ওকে, তো আমাদের এখানে দুইটা হয়ে গেছে, এখানে এখানে দুইটা না, এখানে আছে একটা হবে, একটা দিয়ে দিলে আমাদের এক মিলে গেছে। তো ভিউয়ার্স এটা আমি এখন সেভ দিয়ে দেবো, সেভ দিয়ে দেবো, আমরা ডেস্কটপে সেভ দেবো, এই যে ডেস্কটপে সেভ দেবো। প্যাটার্নের নাম দেবো আছে 212 সেভ। তো এখন আমি মার্কারে যাব ভিউয়ার্স। মার্কার কীভাবে করি সেটা আমি আপনাদের দেখাবো।
এখন এই যে মার্কারটা আমি লেফট বাটন ডাবল ক্লিক করে ওপেন করতেছি, তো লেফট বাটন ডাবল ক্লিক করে ওপেন করলাম, আর আমরা যে প্যাটার্নটা করছি এই যে 212, তো এখন আমরা এটাকে ফাইলে যাব, ফাইলে যে এই যে নিউতে যাব, নিউতে যে আমরা এখানে মার্কার উইথ উইথ দেওয়া আছে, যদি আপনাদের এখানে কমানো বাড়ানো লাগে কমানো বাড়ানো করবেন, আমি কমানো বাড়ানো কিছু করতেছি না। তারপরে ওকে দিলাম, এই যে লোড, লোডে দিলে আমাদের এই যে 12 দিয়ে আমরা এখানে ইনপুট দেব, ইনপুট দিলে আমাদের এই যে প্যাটার্নটা এসে গেছে। তো ভিউয়ার্স, এখানে আমাদের কোয়ান্টিটি আমাদের মেনশন করতে হবে যে এখানে কোনটা কত পিস, এখানে সিলেবাসে সিলেবাসে 2 পিস, আর এখানে আসছে 1 পিস, সরি 1 পিস হবে, আর এখানে আসছে 1 পিস। তো আর এখানে আছে আমার রেশিও, রেশিও আমি এখানে যদি 3 দিই, এখানে 3 দিই, তাহলে 3 3 6, 6 3 9 10 11 12, তো 12 পিসের মার্কার রয়েছে। তো 12 পিসের মার্কার আমি এখান থেকে একটু টান দিয়ে ছোটো করে এই যে ওকে লেখা আছে ওকে দিয়ে দেবো, দেন আমরা এখানে ওকে দিয়ে দেবো। তারপরে নেস্টিংয়ে যাব, নেস্টিংয়ে যেয়ে এই যে অটো নেস্টিং দিয়ে দিলে আমাদের প্যাটার্নটা এখানে সুন্দর মতন বসে যাবে। তারপরে আমাদের ইফিসিয়েন্সি কত আছে সেটা দেখতে পারবো, এই যে এখানে ইফিসিয়েন্সি আছে কত সেটাও আমরা দেখতে পারবো, ইফিসিয়েন্সি আছে 67 পয়েন্ট। যেহেতু আমাদের ফাঁকা আছে, আমরা অন গার্মেন্টস 2 এ করে দিলে আরও ফাঁকাটা বেশি হতো, ইফিসিয়েন্সিটা বেশি পেতাম। তো আপনারা আস্তে আস্তে সবই বুঝবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন, সব আমি ভিডিও দেবো, অল গার্মেন্টস ওয়ানে, ওয়ান গার্মেন্টস ওয়ানে কীভাবে করতে হয়, তারপর সি পেসেন্সি কীভাবে সেভ করতে, মার্কার কীভাবে সেভ করতে, সবই ইনশাল্লাহ আমার এইগুলো ভিডিওতে দেখতে পারবেন। সেজন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, শেয়ার দেন, লাইক দেন, কমেন্টস করেন, আর যদি বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে আমার জন্য একটু দোয়া করে দিয়েন। তো এইগুলি আমি শেষ করছি, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।